এটাই আমার বলতে পারেন জীবনে মনে করেন না একটিস থেকে লাস্ট পাল্লা। এরপর থেকে আমি আসলে কবুতর থেকে সরে যাওয়ার ইচ্ছা আছে, কবুতরের পাখায় প্রবলেম হবে না, এবং এই কারণে এইটা মনে করেন আমার নিজেরই ডিজাইন করা খাঁচা। তো যিনি বানায় দিয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বুঝছো সবাই বলে যে আপনার নাম অপূর্ব, কিন্তু আপনার চ্যানেলের নাম এমআইশো। তো তুমি এটার পিছনে মূল কারণ হচ্ছে অপূর্ব আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে, এই কারণে ওর চ্যানেলটা আমার নামে রাখছে। আপনারা চাইলে 40টা কবুতর এক খাঁচায় 40 কবুতর পালা দিতে পারবেন, দেখছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমরা শীতে সবাই কবুতর উড়াইতেছি, খুব শীঘ্রই আমরাও পাল্লায় বের হয়ে যাব। তো পাল্লায় বের হয়ে যাওয়াতে আসলে যে জিনিসটা সবার প্রথম লাগে সেটা হচ্ছে পাল্লার খাঁচা। তো আলহামদুলিল্লাহ আমরা পাল্লার খাঁচাগুলো আমাদের রেডি করে ফেলছি, এবং এবার আমরা একদম অন্যরকম খাঁচা ব্যবহার করব। এটা হচ্ছে আমার আগের চায়না খাঁচা, এই যে চায়না খাঁচা আমার, তো এই হচ্ছে আগের চায়না খাঁচা। হ্যাঁ, এই যে দেখেন, এই হচ্ছে চায়না খাঁচা, আর এটা হচ্ছে আমার নতুন খাঁচা। এটা নতুন খাঁচা, এবং এই খাঁচাটায় কবুতর অনেক বেশি ঢুকানো যায়। এই খাঁচায় মাত্র 18টা কবুতর ঢুকে, এই খাঁচাটাতে। অন্যদিকে এই খাঁচাটায় কবুতর ঢুকবে হচ্ছে আপনার, আমি তো ভাবতেছি 35টা কবুতর ঢুকে যাবে এই খাঁচায়, আপনারা কি বলেন? এই যে খাঁচা, ঠিক আছে, এই যে দেখেন, আমরা কবুতর ছাড়বো হচ্ছে এভাবে, ঠিক আছে। এই খাঁচাটাতে নিচে কাঠ দেওয়া, নিচে কাঠটা দেওয়া তো হবে কি, ঠান্ডার মধ্যে সবচাইতে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে কবুতর মনে করেন আপনার এই আমাদের লোহার যে খাঁচাগুলো পাওয়া যায় ওই খাঁচাগুলোতে মনে করেন কবুতরের ওই পায়ে ঠান্ডা লাগে, আর এই খাঁচাটাতে কবুতরের পায়ে কোনো ঠান্ডা লাগবে না, নাম্বার ওয়ান কথা। নাম্বার টু কথা হচ্ছে এয়ার সার্কুলেশনের জন্য যথেষ্ট ফুটা আছে। এই যে দেখছেন, আমরা কবুতর ঢুকাবো হচ্ছে এই জায়গা দিয়ে, এইটা হচ্ছে কবুতর ঢুকানোর আমার ক্যাপ, এখান দিয়ে কবুতর ঢুকাবো আর কবুতর ছাড়বো হচ্ছে এভাবে, এই যেভাবে কবুতর ছাড়বো, ঠিক আছে, এভাবে কবুতর ছাড়বো। এটার হাইট এভাবে একদম পারফেক্ট হাইট আছে, হাইট খুব একটা বেশি না, একদম পারফেক্ট হাইট। এটার হাইট আছে মনে হয় 8 ইঞ্চির মতো, এই যে এই এই জায়গাটা থেকে, এই কাঠ থেকে 8 ইঞ্চি, যে কারণে কবুতর মারামারিও করতে পারবে না। তো চলেন একটা খাঁচায় আসলে কবুতর ঢুকায় দেখি কয়টা কবুতর ঢুকে। ভিডিওতে আমি যার কাছ থেকে খাঁচাটা আমি নিছি তার নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে এই খাঁচাগুলো ওনার থেকে কিনে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খাঁচায় কবুতর ঢুকাই, লাদেন একটু এদিকে। তো এই খাঁচাটা এভাবে আছে হচ্ছে 3 ফিট, এভাবে হচ্ছে 3 ফিট, আর পাশে হচ্ছে সেম এটার সাইজ 10 ইঞ্চি। একটু আপনারা চাইলে উনাকে অর্ডার দিলে উনি ছোটো বানায় দিবে, হ্যাঁ, কিন্তু আমি বড় নিছি, আমার বড় দুইটা লাগবে, আর এরকম চায়না খাঁচা আছে। এবার কবুতর আগের বারের থেকে অনেক বেশি, তো তুমি খালি খাঁচার মুখটা লাগাবা আর আমরা কবুতর গুনে গুনে ঢুকাবো, ওকে। আর এই খাঁচাটা কিন্তু একদম হালকা খাঁচা, চায়না খাঁচার থেকেও হালকা এবং অনেক মজবুত। সবচেয়ে বড় কথা হচ্ছে এই খাঁচাটা একেবারে হালকা এবং অনেক মজবুত, কারণ এটা কাঠ দিয়ে তৈরি করা। আর কাঠ আমরা আগে কবুতর ঢুকাই দেখি কয়টা ঢুকে, এক, এটা প্রথম কবুতর ঢুকাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, এক, এই যে দুই, 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 তিন, তিন, চার, এটা তো অনেক কবুতর ঢুকবে, চার, আট, নয়, দশ, ষোলো, এগারো, এগারো, এই যে বারো, 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 এই হচ্ছে তেরো, 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 চোদ্দো, চোদ্দো, পনেরো, পনেরো, বাইশ, 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 তেইশ, তেইশ নাম্বার ঢুকলো। এই খাঁচার সব কবুতর শেষ, 23টা ছিল, বাকি কিছু বাইরে আছে, এটা শেষ, 23টা আরও ঢুকবে কবুতর। হ্যাঁ, এখানে রাখো, এই খাঁচা রাখো, এখানে রাখো, 23টা অলরেডি আমরা ঢুকে আসছি, ওকে, 23, 23, 23, এই যে 24 নাম্বার কবুতর ঢুকতেছে, 24,
চব্বিশ, এই নাও পঁচিশ, পঁচিশ পঁচিশ। আপনারা দেখেন এখানে এখনও খালি আছে, দেখছেন এখনও কিন্তু খাঁচা ভরা নাই, একদম খালি দেখছেন। এই যে পঁচিশ পঁচিশ পঁচিশ, তারপর হচ্ছে এই যে ছাব্বিশ ছাব্বিশ, সাতাইশ, এই যে আঠাইশ, বত্রিশ, তেত্রিশ তেত্রিশ তেত্রিশ, সরো চৌত্রিশ চৌত্রিশ, এই যে পঁয়ত্রিশ। আমরা পঁয়ত্রিশটা এখানে কবুতর ঢুকাইছি, আরও কবুতর ঢুকানো যাবে। আপনারা দেখেন, আপনারা চাইলে চল্লিশটা কবুতর এক খাঁচায় চল্লিশ কবুতর পালা দিতে পারবেন, দেখছেন একটা খাঁচায় চল্লিশ কবুতর, আরও পাঁচটা কবুতর অনায়াসে ঢুকবে, একদম পারফেক্ট অবস্থায় আছে। পঁয়ত্রিশ কবুতর একটা খাঁচায় ঢুকানো মুখের কথা না। তো এই খাঁচাটা, এই যে আমরা এখন একটু খাঁচাটা উঠাই ধরো, এই যে দেখেন খাঁচা, ওয়েট যে খুব বেশি তা না। সবচাইতে বড় মজা যে এটা, এই খাঁচাটার, এই খাঁচাটায় কবুতর পাখা সমস্যা হবে না আমাদের। এই হ্যাঁ, এখানে আছে আমাদের, এখানে আরেকজন এসে উপস্থিত হয়েছে, আরস। আরস, তোমার হাতে এটা কি পড়ছো? হাতে এগুলো পড়া উচিত না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কবুতর আজকে পাল্লা যাইতেছে। হ্যাঁ, আমার কবুতর পাল্লা যাইতেছে, চাচ্চুর কবুতর, আমার কবুতর, আমার কবুতর পাল্লা যাইতেছে আজকে। তো সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার কবুতরের পাখায় প্রবলেম হবে না, এবং এই কারণে এইটা মনে করেন আমার নিজেরই ডিজাইন করা খাঁচা। তো যিনি বানায় দিয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি পারফেক্ট হোল রাখছি, বেশি হোলও রাখি নাই, কম হোলও রাখি নাই। তো এই আমি চায়না খাঁচায় সবাই আমরা পাল্লা দিতে চাই, যাতে কবুতরের পাখায় সমস্যা না হয়। এই খাঁচাতেও কবুতরের পাখায় কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আপনার এই সাইডে ফাঁকা, ওই সাইডে কবুতর বেশি চলে গেছে। আপনারা দেখেন এই সাইডে ফাঁকা, এই যে এদিকে আসেন, এই যে দেখেন এই সাইডে ফাঁকা, দেখছেন এই সাইডে ফাঁকা কবুতর, ওই সাইডে একটু বেশি চাপছে, এই সাইডে কবুতর ফাঁকা আছে। এখনও আপনারা টোটাল আরও পাঁচটা কবুতর ঢুকাইতে পারবেন, এক খাঁচায় চল্লিশটা করে কবুতর ঢুকবে। যারা আপনারা চল্লিশ কবুতর নিয়ে পাল্লায় বের হবেন, তাদের জন্য একটা খাঁচাই যথেষ্ট। আর এই খাঁচার আরও সাইজ আছে, আপনি চাইলে যার থেকে বানাইছি ওনার থেকে, মনে করেন আপনার কথা বইলা, ভিডিওতে অনেকবার নাম্বার দিয়ে দিছি, আপনারা ছোটো সাইজ বানায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আমি এই খাঁচা দিয়ে এবার পাল্লা দিব, আপনারা সবাই পাল্লার জন্য দোয়া করবেন, কবুতর যেন একটু বেশি টিকে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কবুতর মোটামুটি উড়া কমপ্লিট আমার কবুতরের। আর আমি একটা কথা বলি, এবারের পাল্লা, এবারের আমার পাল্লার ভিডিও আপনাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কেন হয়ে থাকবে সেটা আমি পরে বলবো, তবে অনেক টুইস্ট আছে এবারের পাল্লায়। তো এবং আসলে এবছর পর থেকে আমি কবুতর থেকে রিটায়ার নিব, রিটায়ার নিব বলতে আমি ছাদে আসব, সবই করব, কিন্তু কবুতরের পাল্লা থেকে শুরু করে নিয়ে, পাল্লা থেকে শুরু করে নিয়ে সব কিছু অপূর্ব করবে। তো এটাই আমার, বলতে পারেন জীবনে, মনে করেন অ্যাক্টিভ থেকে লাস্ট পাল্লা। এরপর থেকে আমি আসলে কবুতর থেকে সরে যাওয়ার ইচ্ছা আছে, কবুতর থেকে সরে যাওয়ার ইচ্ছা আছে বলতে আমি কবুতর পালবো, সবই করব, কিন্তু মনে করেন আগের মতো অ্যাক্টিভ থাকবো না। যেমন কবুতর এখন আমি খাওয়াই, আমি সময় দিই, এই সময়টা অপূর্ব দিবে, আমি হয়তো বা অপূর্বকে ছাদে এসে টুকটাক দেখাই দিব, এই আর কি। অপূর্ব তো আসলে, তোমার কি শেখার আর কিছু বাকি আছে অপূর্ব? মোটামুটি কি শিখছো? শেখার এখন অনেক কিছু বাকি আছে, রাস্তায় নামলে আরও অনেক কিছু শিখবো, রাস্তায় নামলে আরও অনেক কিছু শিখবা। অপূর্ব নতুন একটা চ্যানেল আছে আমার নামে খোলা, এমআই সজল। তো অপূর্বই আমার, বুঝছো, সবাই বলে যে আপনার নাম অপূর্ব, কিন্তু আপনার চ্যানেলের নাম এমআই সজল। তো তুমি, এটার পিছনে মূল কারণ হচ্ছে অপূর্ব আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে, এই কারণে ওর চ্যানেলটা আমার নামে রাখছে। এইটাই আমি দর্শকদের কোনদিন বলি নাই, জাস্ট তুমি আজকে ক্লিয়ার করে দিলে, ঠিক আছে? এটা ওর ইচ্ছাতেই করা, ঠিক আছে? যে ওর মূল ইচ্ছা হচ্ছে যে, মনে করেন আমি ভাইয়াকে খুব ভালোবাসি, তো ভাইয়া তোমার নামে এই চ্যানেল খুলবো। আসলে এই চ্যানেলটা আমরা খুলছিলাম হচ্ছে, মনে করেন হুট করে, এবং এই চ্যানেলটাতে আমরা খোলার পরে এক বছর কাজ করি নাই, কাজ শুরু করছি প্রায় বছর দেড়েক পরে, এই আর কি। তো এইটা আমার জীবনের অ্যাক্টিভলি শেষ পাল্লা, আমার ছাদ থেকে পাল্লা ছুটবে, কবুতর ছুটবে ইনশাল্লাহ প্রত্যেক বছর ইনশাল্লাহ, কিন্তু আমি হয়তোবা, মনে করেন 100% এঙ্গেজ থাকবো না, এই আর কি। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। এই যে আরও একটা খাঁচা আছে আমার, এবার যা কবুতর নামবে ইনশাল্লাহ, আমার চারটা চায়না খাঁচা আছে, আর এই দুই খাঁচায় পুরো লোড হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।